নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। কয়েকদিন আগে আমার চ্যানেলের একজন ভিউয়ার আমাকে লিখেছিলেন যে তার গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ধরছে, কিন্তু সেই কুঁড়ি ঝরে যাচ্ছে, তার কারণ কি? আসুন আজ আমি এই গন্ধরাজ গাছের প্রচুর পরিমাণে ফুল আসার উপায় এবং কিভাবে কুঁড়ি ঝরা রোধ করবেন এই সমস্ত বিষয়ে অতি সংক্ষেপে আমি আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো ভালো এবং সময় উপযোগী ভিডিও আপনাদের উপহার দেওয়ার। যাই হোক, সংক্ষেপে আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের এই গন্ধরাজ কেন সব ধরনের ফুল গাছের কুঁড়ি ঝরার যে প্রবলেম আছে সেই প্রবলেম কীভাবে দূর করা যায়। আসুন বন্ধুরা, আমি এর আগে গন্ধরাজ গাছের পরিচর্যার একটি ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম। অনেক ধরনের গন্ধরাজের ভিতরে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে হলুদ গন্ধরাজ, এটি আমার খুব প্রিয় একটি গন্ধরাজ। আমি একটি গাছ আমি এনেছিলাম, এর যে এত সুন্দর গন্ধ এবং এত তীব্র গন্ধ, একটি গাছ থাকলেই আপনার ছাদ বাগান আলো করে থাকবে। খুব সুন্দর গন্ধ, সুমিষ্ট গন্ধ, কিন্তু পুরো ছাদ ভরে আছে এর গন্ধে। আমি কিছুদিন আগেই এই গাছে আমি সার প্রয়োগ করেছিলাম, তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটে আছে এবং খুব সুন্দর গন্ধ। যাই হোক, গন্ধরাজ শুধু নয়, সব গাছেরই গোড়া থেকে এই ধরনের যে অন্য গাছের যে চারা বার হয় বা আগাছা বার হয় সেগুলি কিন্তু সব সময় পরিষ্কার করে রাখবেন, যাতে এই গাছের পুষ্টি যেন অন্য গাছে খেয়ে না নিতে পারে। আমি আমার এই গন্ধরাজ গাছে কিছুদিন আগেই আমি সার দিয়েছিলাম, সেই কারণে আজ আমি সার দেব না। আপনাদের সাথে আমি কী কী সার ব্যবহার করি সেটি আমি শেয়ার করব। এই যে সারটি দেখছেন, এই সারটি হচ্ছে ডিএপি সার। এতে আছে 46% ফসফরাস আর 18% নাইট্রোজেন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি বলছেন যে বর্ষার সময় গাছে নাইট্রোজেন সার দেওয়ার দরকার নেই, কিন্তু এতে তো নাইট্রোজেন সার রয়েছে। স্বাভাবিকভাবে যে সমস্ত সার থাকে সেখানে, যেমন পটাশিয়াম, পটাশিয়ামের ভেতরে সালফারও থাকে, পটাশিয়াম সালফেট যেগুলি তার ভিতরে সালফারও থাকে। যাই হোক, আমার যেটি মুখ্য সার সেটি আমি ব্যবহার করব। এখানে আমি গাছের গোড়ায় অল্প করে, আজ আমি দেব না, আপনাদের সাথে শুধু আমি শেয়ার করছি, অল্প করে ব্যাস এইটুকুই হচ্ছে আমি ডিএপি সার। আমি ফসফরাসের ঘাটতি মেটানোর জন্য আমি ব্যবহার করব। আর আমি দেব পটাশ সার, পটাশ সার এক চিমটি পরিমাণ, মানে এতটুকুই একটি টবের পক্ষে যথেষ্ট গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনার জন্য এবং গাছে আপনার রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ানোর জন্য আপনার এই দুটি সার খুবই কার্যকারী। আরও গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ানোর জন্য এই ধরনের খুব কম দামে যে আপনার সারের দোকান থেকে আপনি পেয়ে যেতে পারেন এই ধরনের অনুখাদ্য, এটি কিন্তু গাছের পাতায় স্প্রে করা যায় না, এই অনুখাদ্য আপনি ব্যবহার করতে পারেন। এতে দেখুন আপনার জিঙ্ক, বোরন, কপার সমস্ত ধরনের, ম্যাগনেশিয়াম সমস্ত ধরনের অনুখাদ্য কম বেশি বিদ্যমান আছে। এইভাবে মুখ্য যে সার, মানে গাছের প্রধান খাদ্য, ভিতরে আপনার ফসফরাস এবং পটাশিয়াম যদি 15 দিনে একবার যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই ধরনের আমার এই ছোট্ট গাছে ফুলের সংখ্যা দেখে বুঝতেই পারছেন এরকমই আপনার গাছে ফুলের সংখ্যা বাড়বে। আর মাটিতে এই ধরনের কম দামের অনুখাদ্য আপনি ব্যবহার করতে পারেন। আরও একটি সার আপনার সাথে আমি শেয়ার করব, এই যে সারটি রয়েছে এই সারটি কিন্তু বেশ দামি, এই সারটি আপনি গাছে ব্যবহার করতে পারেন, কিন্তু বর্ষার সময় এই সারটি ব্যবহার না করাই ভালো, এর কাজ খুব চটজলদি হবে, কিন্তু আপনার যদি আপনার 3-4 ঘন্টা যদি এই সার আপনি ফলিয়ার স্প্রে করার পরে পাতায় যদি না বসতে পারে, তাহলে কিন্তু গাছে আপনি সেই ডেভেলপমেন্ট দেখতে পাবেন না। আর এটিও কিন্তু খুব ভালো একটি সার, আমি ব্যবহার করি, কিন্তু এখন বর্ষার সময় আমি ব্যবহার করছি না ঠিকই, কিন্তু এই সারটিও খুবই ভালো সার। আমি যেভাবে গাছের পরিচর্যা করি আমি সব আপনার সাথে আমি খোলাখুলি আমি শেয়ার করলাম। এইভাবে আপনি আপনার গন্ধরাজ গাছের পরিচর্যা করুন, আশা করি আপনার গাছে ফুল তো ঝরবেই না, এবং
একদম পুরো গাছ ফুলে ফুলে ভরে যাবে। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।